হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইব্রাহিম 360 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সবাই খুবই সংশয়ের মধ্যে আছে যে স্বাভাবিকভাবে অন্যান্য সময় 1 জানুয়ারি বই উৎসব অনুষ্ঠিত হয়, তো এবছর হবে কি না। 2021 সালে প্রাইমারি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং কলেজ বই উৎসব হবে কি না, এ বিষয়ে বিস্তারিত আজকে শিক্ষামন্ত্রী দীপুমনি ক্লিয়ার করেছেন। তারপর দৈনিক শিক্ষা যে নিউজটা করেছে, তো লেসনটির শেষ দিকে আমরা শিক্ষামন্ত্রীর যে লাইভ করেছেন সেটা শুনব এবং দেখব। আর পাশাপাশি এখন দৈনিক শিক্ষা এবং দ্য ডেইলি ক্যাম্পাস যে নিউজটা করেছে আমরা একটু দেখে নিই। ওকে, যেমন 12 দিন পাঠ্য বই বিতরণ হবে, আর সে নতুন শিক্ষাবর্ষ করোনা মহামারীর কারণে এবার বই উৎসব করে শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া হচ্ছে না। তাহলে কীভাবে দেবে? শিক্ষার্থীর স্বাস্থ্যবিধির কথা চিন্তা করে স্কুল থেকে বই বিতরণের ব্যবস্থা করা হবে। শিক্ষার্থীর সুরক্ষিত রাখতে এবার প্রতিটি শ্রেণীর বই বিতরণের জন্য মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলে 3 দিন সময় দেওয়া হবে। প্রতিটি শ্রেণীর জন্য বই বিতরণের মাধ্যমিক এবং নিম্ন মাধ্যমিক স্কুলগুলোতে 3 দিন সময় দেওয়া। প্রতিটি ক্লাসের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে বই বিতরণের জন্য 12 দিন সময় পাবে, অর্থাৎ ষষ্ঠ শ্রেণীতে 3 দিন, সপ্তম শ্রেণীতে 3 দিন, অষ্টম শ্রেণীতে 3 দিন এবং নবম শ্রেণীতে 3 দিন, অর্থাৎ টোটাল 12 দিন। মঙ্গলবার 29 ডিসেম্বর দুপুরে এক ভার্চুয়াল ফ্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি। তা আমরা আরেকটু জেনে নিই, একটু পরে আমরা ভিডিওটা দেখব। ইতিমধ্যে পাঠ্য পর্যায়ে বই পাঠানো হয়েছে এবং কর্মকর্তারা প্রধান শিক্ষকদের হাতে বই তুলে দিচ্ছেন। স্কুল থেকে শিক্ষার্থীদের বই সংগ্রহ করবে স্কুলগুলো, আলাদা আলাদাভাবে প্রত্যেকটি শ্রেণীর জন্য বই বিতরণের ব্যবস্থা করবে। আর এদিকে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বই 1 জানুয়ারি বিতরণ শুরু হচ্ছে, স্কুল থেকে শিক্ষার্থীদের বই নিতে হবে। আর একই দিনে প্রাথমিক বিদ্যালয়ের বই বিতরণ করা যাবে বলে ধারণা মাঠ পর্যায়ের প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের। আর বই বিতরণের স্কুলগুলো শ্রেণীভিত্তিক বুথ করতে হবে, একজন শিক্ষক একটি বুথের দায়িত্বে থাকবেন এবং শিক্ষার্থীরা শ্রেণী ওয়ারি বুথ থেকে বই সংগ্রহ করবে। উপজেলা পর্যায়ের সাথে শিক্ষার্থীদের মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করতে হবে। মাধ্যমিক পর্যায়ে শিক্ষা কর্মকর্তা এবং শিক্ষকরা বলেছেন প্রাথমিক বিদ্যালয়গুলো একদিনই বই শিক্ষার্থীদের হাতে তুলে দিতে পারবে। যেসব প্রতিষ্ঠানে 600 জনের বেশি শিক্ষার্থী রয়েছে সেই স্কুলগুলো বই বিতরণের 2 বা 3 দিন সময় লাগতে পারে। ওকে, আমরা দেখে নিই দৈনিক শিক্ষা কি করেছে। নতুন বই বিতরণে 12 দিন, উৎসবের উদ্বোধন 31 ডিসেম্বর। তো প্রতিবারের ন্যায় আবার 31 ডিসেম্বর বই উৎসবের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে করোনা পরিস্থিতির কারণে শিক্ষার্থীদের সমাবেশ না করে উদ্বোধনের পর 12 দিনে বিভিন্ন ক্লাসে বই বিতরণ করা হবে। মঙ্গলবার 29 ডিসেম্বর অনলাইনে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি বিষয়টা ক্লিয়ার করেন। এবছর প্রথম দিন সারা দেশে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান বই উৎসবে অংশ নেয়। অন্যান্য বছরের প্রথম দিন সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সবাই বই উৎসবে অংশ নেয়। এটি একটি বড় উৎসবে পরিণত হয়েছে। তবে শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি এবং নিরাপত্তার কথা ভেবে এবার একই দিনে সব শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে না। কারণ করেছে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত মোট 12 দিনে বই বিতরণ করা যাবে। এক একটি ক্লাসের শিক্ষার্থীরা 3 দিন আসবে, বিশেষ করে যদি 180 জন থাকে। প্রথম দিন ক্লাস 6 এ 60 জনকে বই দেওয়া হবে, পরের দিন 61 থেকে 120 পর্যন্ত যাদের রুল তাদেরকে দেওয়া হবে, এরপরে 121 থেকে 180 পর্যন্ত যাদের রুল তৃতীয় দিন তাদেরকে দেওয়া হবে। এভাবে প্রত্যেকটা শ্রেণীতে 3 দিন বই দিবে, এভাবে 12 দিন সময় নিতে পারবে। আর আমরা নানান ভাবে চেষ্টা করেছি এবং যারা এই প্রকাশনার সঙ্গে জড়িত তারাও আন্তরিকভাবে প্রচেষ্টা চালিয়েছেন। আমরা মোটামুটি নিশ্চিত আমরা যে আমরা আমাদের সকল শিক্ষার্থী তাদের সকল বই
আমাদের আমরা যেভাবে শেডিউল যেভাবে করেছি তাতে সকল শিক্ষার্থী তাদের সকল বই এই জানুয়ারি মাসের মাঝামাঝির মধ্যে সব পেয়ে যাবেন ইনশাল্লাহ। সেটিতে কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না। একটু কিছু কিছু বইয়ের ক্ষেত্রে একটুখানি পিছিয়ে ছিল, সেগুলো এর মধ্যে ছাপা হয়ে যাচ্ছে এবং এই জানুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে সকল বই আমাদের সকল শিক্ষার্থীর হাতে পৌঁছে যাবে।